নমস্কার সকল ভিউয়ার্স, ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিও তৈরি করলাম। তোমরা অনেকে জেনে গেছো RRB গ্রুপ ডি যারা এক্সাম দিয়েছে তার কিন্তু অ্যান্সারকে দিয়ে দিয়েছে, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারবে। তবে তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তোমাদের প্রত্যেকটি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ফার্স্টে যে কোনো ওয়েবসাইটে যাও, তুমি যে এক্সামে যে সেন্টারেই মানে যে বোর্ডেই তুমি পরীক্ষা দিয়ে থাকো না কেন, তুমি যে কোনো ওয়েবসাইটে লগ ইন করতে পারো। যেমন আমি RRB কলকাতার তোমাকে আমি দেখাচ্ছি, আমি জাস্ট এই RRB কলকাতাতে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এরকম একটা সামনে তোমাদের নতুন পেজ খুলে আসবে। তো এখানে যে এই যে CEN SIN 2018 এই জায়গাটায় তোমরা আসবে, ঠিক আছে। আসার পরে যে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছে, যে ক্লিক হেয়ার টু সি দ্য ডাউনলোড ইউর অ্যান্সার পেপার কারেক্ট অ্যান্সারকে অ্যান্ড রাইজ দ্য অবজেকশান ইফ এনি। তুমি যদি কোনো প্রশ্ন, তোমার যদি প্রবলেম থেকে থাকে, মনে হয় তোমাকে ঠিক ওখানে ভুল দেওয়া আছে, তাহলে তুমি কিন্তু তার জন্য অবজেকশন ওদের করতে পারবে। তারও কিছু রুলস দিয়েছে, সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানটায় ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে একটা নতুন এরকম পেজ খুলে আসবে। এই পেজে বলে দেওয়া আছে, তুমি খেয়াল করো, তোমাদের কিন্তু এগারো তারিখে 9টার সময় কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে। তোমার শেষ হবে 19/1/2019 কিন্তু তোমাদের এটা ক্লোজ করে দেওয়া হবে, আর এরপর কিন্তু অ্যান্সারকে দেখতে পাবে। যারা অ্যান্সারকে দেখতে চাইছো তারা কিন্তু 19 তারিখের মধ্যে দেখবে। তবে যেটা বলে দেওয়ার কথা আছে, তোমরা যেদিনকে যখনই অ্যান্সার দেখো বেলা 12টার পর থেকে অ্যান্সার দেখতে পারবে, রাত্রির 12টা বাজার কিছুক্ষণ আগে কিন্তু অ্যান্সার দেওয়া বন্ধ করে দেবে। তাই বলবো বেলা 12টার আগে তোমরা কিন্তু অ্যান্সার দেবে, কারণ এখানে এরকমই কিছু লিখে দেওয়া আছে, কারণ আমিও দেখার সময় এই প্রবলেমটাই ফেস করেছি, তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এই যে এখানে যত লিখা থাকে থেকে 9টা থেকে দিচ্ছে, কিন্তু তোমাদের বলে দিলাম বেলা 12টার পর তোমরা দেখতে পারবো, আর খুব সাইডে ভিড় রয়েছে, তার জন্য কিন্তু অ্যান্সার নাও দেখাতে পারে। যদি তোমার কাছে মনে হয় কোনো প্রশ্নের উত্তর ভুল আছে, তখন তোমাকে 50 টাকা করে তোমাকে পার প্রশ্নের জন্য দিতে হবে, 50 টাকা করে। যদি তুমি জিতে যাও, হ্যাঁ তুমি যদি উত্তর তোমাকে ঠিক হয়, তোমার উত্তরটা রং হয়, তোমাকে তাহলে 50 টাকাটা 19 তারিখে তোমার মধ্যে 19 তারিখে তোমার ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর আর ক তারিখের মধ্যে তুমি আবেদন করতে পারবে, আশা করি 14 তারিখ অবধি তোমরা কিন্তু 14 তারিখ অবধি তুমি অ্যান্সারের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। 14 তারিখের পরে কিন্তু তোমার ভুল, যদি কোনো অ্যান্সার ভুল থেকে থাকে তুমি যেন আবেদন করতে পারবে না। তো 14 তারিখের আগে তোমার যদি কোনো প্রশ্ন ডাউট থেকে থাকে তোমার অবজেকশন করতে পারো, পার অবজেকশনের জন্য 50 টাকা কাটাবে। তোমার যদি অবজেকশন ঠিক হয়ে থাকে তোমাকে ব্যাঙ্কে উইথড্র করে দেওয়া হবে টাকাটি, ঠিক আছে। এখানে এরকমই বলে তোমরা ভালো করে এখানে পড়তে পারো, ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে। এই পেজটা আসতে পারো, তারপর তুমি নিচের দিকে দেখতে পারবে একটা লগ ইন বলে অপশান আছে, বারবার বলছি 19 তারিখের পরে কিন্তু অ্যান্সারকে দেখতে পারবা না। লগ ইনে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লিখে দিচ্ছে, এটা তোমাকে বলছিলাম, দেখো লগ ইন টু ফ্রম উইল দ্য অ্যাভেলেবেল অনলি বিটুইন, ঠিক আছে, 12/1/2019 তাই দেখা যাচ্ছে 12:00 00 মিনিটস থেকে তোমার দেখতে পারবে। দেখে নাও ভালো করে, এই জায়গাটা লেখা আছে সম্পূর্ণ লেখাটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এখানটা লগ ইন বলে অপশান আসবে, তো লগ ইনে ক্লিক করে তোমার যে রোল নম্বর ছিল, অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল, সরি, সে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাবে, আর নিচে ডেট অফ বার্থ পাসওয়ার্ড হয়তো চাইবে, যে লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমার অ্যান্সারটা, তুমি যে ডেটে পরীক্ষা দিয়েছিলে সম্পূর্ণ তোমার প্রশ্নের উত্তরগুলো তোমার দিয়ে দেবে, যেটা সঠিক, 4টি অপশনই দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর সেটা করা আইডেন্টি করে দেবে, তোমার উত্তরটাও আইডেন্টি করে দেবে, ঠিক আছে। এরপর বুঝতে কোনো অসুবিধা থাকলে তাও কমেন্ট বক্সে বলবে, ভিডিওটি ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও, এখানে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।